الله امر من دا الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আল্লাহ পাক রব্বুল মিনের কোরআনে পাক দেখে কিছু আয়াত আপনাদের নিকট প্র্যাকটিক্যাল যেন আপনারা শিখতে পারেন তো প্র্যাকটিক্যাল তিলবাদ আপনারা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করে থাকি শুরুতে দরুদে পাকের একটি ফজিরাত আমরা শ্রবণ করে নিই রসুল করিম রউফ রহিম সাল্লাহ তালা আলি আলি আসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন একশতবার দরুশরী পাঠ করবে সে য়ামতের দিন এমন নূর নিয়ে আসবে যদি তা সকল সৃষ্টির মাঝে বন্টন করে দেওয়া হয় তবে সবার জন্য যথেষ্ট হবে প্রিয় মাদানি ছেলে দর্শক বৃন্দ প্রতি সপ্তাহে কিন্তু আল্লাহ পাক আইলামিন আমাদেরকে আমাদের হায়াতে একটা জুমা দান করে প্রত্যেক সপ্তাহে আমরা জুমার দিন পাই তো যখনই জুমার দিন পাই এই আমল আমরা করতে পারি আমরা জমার দিনে একশতবার দরুদে পাঠ করা এটা তেমন কঠিন বিষয় নয় খুব সহজ বিষয় একটু যদি ইচ্ছা করি আর আমল করার চেষ্টা করি তাহলে সম্ভব আর এই নামও অবশ্যই আমরা যদি আমল করি অবশ্যই পাব আল্লাহাকবুল আলমিন আমাকে আপনাকে আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করো আমিন বিচারিন সাল্লাহ তালিআ হাবিব মুহাম্মদ

আমরাও যেন কোরআনে পাক নিজেই শিখি অন্যকে তো আজকে আমরা কোরআনে পাক আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে সোরা থেকে আপনাদের নিকট ইনশাল্লা করতে চেষ্টা করব তো আপনাদের নিকট মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর যখন সম্ভব হয় অবশ্যই প্র্যাকটিস করবেন সাথে সাথে আমি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব কোথায় কিভাবে পড়বেন কোথায় কোন হরফ কীভাবে উচ্চারণ করবেন ইনশাল্লাহ আজেল সেটাও দিক নির্দেশনা দেওয়ার আমি চেষ্টা করব। তো অনুরোধ থাকবে মনোযোগ সহকারে যেন শ্রবণ করেন আর প্র্যাকটিস করার চেষ্টা করেন আল্লাহ তালা তো আসুন আর দেরি করবো না তিলাবাতের দিকে আমরা যাচ্ছি দেখুন আমরা স্ক্রিনের দিকে যাই স্ক্রিন দেখতে পাচ্ছি যে ছয় ছয়পাড়ার মধ্যে এই সোরা রয়েছে সোরা মাইদা এর সাঁতার নানা আয়াত আমরা দেখতে পাচ্ছি তো ইনশাল্লাহ এখান থেকে আমরা তিলাবাত শুরু করছি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا দুই জবর এখানে দেখুন আমি লাইবান বলি নাই লাই বা বলেছি কেন ওয়াকফ করেছি দুই জবরে যদি আমরা কখনো ওয়াকফ করি তখন আমরা এভাবেই দাঁড়াবো লাইবা ঠিক আছে আচ্ছা সাথে সাথে আমরা বিশেষ করে আপনার যখন হ আসে জাল আসে এগুলোর উচ্চারণগুলো সঠিকভাবে করার চেষ্টা করব এই জাল আর জা যেন এক হয়ে না যায় যেন পার্থক্যতাকে একটা অরফ আরেকটা থেকে যেন যেটা রাল সেটাকে জালের মতো যেটা যা সেটাকে যার মতোভাবে আমরা উচ্চারণ করি আর আইন অনেকের আইন এটা সঠিকভাবে উচ্চারণ হয় না অনেকের সাথে হামজা বলে ফেলে অনেকে লাই যেমন কি এটা লাই কেউ যদি বলে লাইবা তাহলে একটা ভুল হয়ে যাবে এটা হামজা হবে না আইন হবে আইনকে আইনের মতো করে যেন আমরা উচ্চারণ করি লাই বা ঠিক আছে এরপর আসুন হুজু আউয়ালা ইবন মৃণাল রিন উতুল্কিতাব মি কবেলিকোয়াল কুফার আউলিয়া দেখুন এখানে এই আয়াতের মধ্যে আমরা যদি একটু দেখি প্রথমত দেখ তানবিনের পর মি আসছে। আর যখন তানবিনের পর অথবা নুন সাকিনের পর এভাবে মিম মাসে তখন ওটাকে বলা হয় ঈদগামে বাগুননা অর্থাৎ এখানে ঈদগাম হবে আর গুন্না হবে তো এখানে গুননা করতে হবে এভাবে করে না কিনে কিছুক্ষণ রাখতে হবে এটা হচ্ছে গুননা লা ঠিক আছে এভাবে করে আমরা যদি তানবিনের পর অথবা নুন পর মিম মাসে অথবা আপনার নুন আসে অথবা ইয়া আসে অথবা ওয়া আসে ইয়া মি ওয়া নুন এই চারটা হরফ আসলে তখন গুন্না সহ এটা ইদগাম হবে আর এই চারটা হরফ ব্যতীত যদি আপনার র আর লাম আসে তখন ঈদগাম তো হবে কিন্তু আপনার এটা গুন্না হবে না গুন্না ব্যতীত ঈদগাম হবে ইনশাল্লাহ সেরকম কোনো জায়গায় আসলে ওঠাও আমরা ইনশাআল্লাহ দেখিয়ে দিব তো আসুন আমরা এখন পড়ি হুজু ওয়াউ দেখেন এখানে তানবিনের পর ওয়াউ আসছে দেখেছেন তানবিনের পর ওয়াউ আসছে এখানে কি হবে ইদগাম বা গুন্না গুন্না সহকারে ইদগাম হবে হুজু ওয়াউ আলা ইবান মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল আওলিয়া এখানে দেখুন যখনই এভাবে লাস্টে হামজা আসবে আর সেখানে যদি আমরা ওয়াকফ করি তো এভাবে করে করতে হবে আউলিয়া হামজাটাকে ধরতে হবে কারণ সেখানে আমরা ওয়াকফ করছি তো আপনি যদি সেখানে বলেন আউলিয়া আউলিয়া ই অথবা আউলিয়া উ অর্থাৎ সেখানে ওয়াকফ করার সময় যদি আপনি জ্য বলে দেন তাহলে এটা ঠিক না ওয়াকফ যখন করবো সেখানে সাকিন করবো এরকম যদি হামজা আসে হ্যতিন এখানে দেখুন ওত্তাপ্য এখানে তা তার উচ্চারণ যেন ঠিক হয় তারপর কফ কফে যেন কাফ না হয় অনেকেই কফকে কাফ অথবা কাফকে কফ বানিয়ে দেয় এটা হলে আপনার ভুল হয়ে যাবে হতে পারে এটার কারণে অর্থ চেঞ্জ হয়ে যাবে তো এদিকে যেন আমরা লক্ষ্য রাখি তারপর এ দেখেন আল্লাহ তালার নাম যখনই আমরা আল্লাহ তালার নাম মুবারকরণে পাখের কোনো জায়গায় আসবে তো তখন এই তসদির যুক্ত লামের আগের হরকত দেখব দেখেন এই যুক্ত লাম এটার আগের হরকত যদি দেখি সেটা পেশ অথবা জবর তখন এটাকে পড়ব লহ যেমন কি আমি এখানে কি পড়লাম কেমন কারণ কি এটা তসদিহযুক্ত লামের পূর্বে কি আসছে পেশ হরকত পেশ আসছে অথবা জবর আসলে তখনও আমরা ল পড়তাম কিন্তু জের আসলে তখন কিন্তু আমরা ল পরব না তখন লা পরব যেমন কি আপনারা সবাই বিসমিল্লাহ রহমান সবাই পড়েন বিসমিল্লাহ এটা লা কেন এটা এই লাদযুক্ত লামের আগে কি আসছে জের বিসমি কেমন তো এটা আমরা আল্লাহ তালার নাম মোবারক করে না পাখি যেখানে আসুক না কেন এই সূত্রটা আমরা গেঁথে রাখি অন্তরের মধ্যে যে তসদিদযুক্ত লামের আগের হরকত যদি পেশ হয় অথবা জবর হয় তখন সেটাকে ল বলবো আর যদি এটা জের হয় জবর বা পেশ হয় পেশ না হয় কি হয় জের হয় তখন লা বলবো যেমন বিসমিল্লাহি কেমন আসে তাহলে আমরা এখন এটা পড়ি واتقوا الله إن كنتم مؤمنين وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يع قل يا أهل الكتاب هل تنقمون منا إلا أن آمنا بالله وما أنزل إلينا وما এনা ওয়ামা উ জিলমিং কবেলু এক সরকুম শিকুণ দেখেন এখানে এক সারকুম্ অনেকে এ সাকে ভুল পড়ে আক সার সার এব পড়ে এটা ভুল তো আমরা সা এটাকে সা যেখানে উচ্চারণ হয় অর্থাৎ জিব্বার আগা আর সামনের দাঁতের উপরে অর্থাৎ উপরের দাঁতের আগা আর জিব্বার আগা এটাকে যদি আমরা একটু মিলাই তবে উপরের দাঁতের বিতর অংশের মধ্যে আমরা লাগাবো সা সা অনেকেই জিব্বা বাহির করে দে সা কিন্তু এটা ঠিক না তো আমরা জিব্বা বাহির করব না দাঁতের উপরের দাঁতের বিতর অংশে লাগাব কেমন মাথার দিকে এক সার এক সর أكثركم فاسقون قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله «من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير، وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت.» اولئك شر مكانا واضل عن سواء السبيل واذا جاءوكم قالوا امنا وقد دخلوا بالكفر وهم قد خرجوا به والله اعلم بما كانوا يكتمون وترى كثيرا منهم يسارعون في الاثم والعدوان واكلهم السحت لبئس ما كانوا يعملون لولا ينهاهم الربانيون والاحبار عن قولهم الاثم واكلهم السحت لبئس ما كانوا يصنعون মাতিছেন দর্শকবিন্দু চেষ্টা করছে আপনাদেরকে এক একটি হরফ এক একটি যে এখানে বাক্য রয়েছে এগুলো স্পষ্টভাবে আস্তে আস্তে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য অবশ্যই এখানে অনেক কায়দা তো রয়েছে কিন্তু কিছু কায়দা কিছু নিয়ম কানুন যদি আমরা একটু মনোযোগ সহকারে এগুলো অন্তরে গেঁথে নিই আমি প্রায় সময় বলি অবশ্যই এক তো নুনসাকিনের কায়দা এক তো মিমসাকিনের কায়দা তারপর মদের কায়দা এই কায়দাগুলি আপনারা যদি একটু কষ্ট করে একবার মাদানি কায়দা থেকে যেটা আমাদের দাওয়াত ইসলামী ডট নেটও পেয়ে যাবেন আপনি অথবা মাক্তাউদ্দিনের মধ্যেও পেয়ে যাবেন আমাদের ডব্লিউ ডব্লিউ ডট ইসলামী ডট নেট যেটা রয়েছে এর মধ্যে গিয়ে যদি আপনি বুক সে যাবেন এরপর বাংলা হ্যাঁ বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ওখানের মধ্যে যে বুকগুলো আসবে ওখানের মধ্যে আপনি মাদানি কায়দা পেয়ে যাবেন তো সেই মাদানি কায়দা যদি আপনি ডাউনলোড করে আপনি এই মুনসাকিন মিমসিকের কায়দাগুলো ভালো করে দেখে নেন এরপর মদের কায়দা দেখে নেন আর আমি যেভাবে বলছি এবার যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব সহজেই কিন্তু আপনি এই কায়দাগুলো বুঝে যাবেন আর কোরআন সঠিক সঠিকভাবে পড়তে পারবেন তালা তৌফিক দান করুক তো অনুরোধ করছি যে যেটা যেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয় এগুলো প্র্যাকটিস করার অনুরোধ করছি একটু বেশি করে প্র্যাকটিস করবেন তো এখানে দেখুন যেমন কি মনে করেন এ দেখেন এরকম চিহ্ন যেখানে আসে এটা হচ্ছে কিন্তু একটা মদের চিহ্নেগুলো বিশেষ করে মধ্যে মুত্তাসিল যখন আসে তখন এই চিহ্নটা দেওয়া হয় মধ্য মুক্তি ক্ষেত্রে কেমন এটা মধ্যে মুত্তাসিল এটাও মুত্তাসিল আর বেশিরভাগ যে মধ্যে ফাঁসিল যেটা আসে সেটা এই চিহ্নটা আসে দেখেন এই চিহ্নটা মধ্যমন ফাঁসিল এই চিহ্নটা মুন মুনফাসিলের ক্ষেত্রে ব্যবহার হয় তো আমরা মদকে যদি একটু চিনি ইনশাআল্লাহ আমাদের জন্য একটু সহজ হবে আসান হবে তো এভাবে জবরের পর যদি আলিফ আসে এরপর আপনার যেমন কি পেশের পরে যদি ওষা কিনে আসে অথবা জের পর আশা কিন আসলে তো তখন আমরা অবশ্যই একালি আমরা মত করব। আর যদি মধ্যমত্তাশিল মধ্যমনপাসীল যেখানে যেখানে হয় মধ্যে লিম মধ্যে আড়িষ ইত্যাদি যেগুলো হয় তো ওখানের মধ্যে আমাদের অবশ্যই আমরা চেষ্টা করব। যে তিন আলিপ চারালিপ যে মত করতে হয় মত করার জন্য মধ্যমত্তাশিলের ক্ষেত্রে অবশ্যই আমরা চারালিপ মত করব। আর বাকিগুলোর মধ্যে যেন কমপক্ষে আমরা তিন আলিপ হোক অথবা একালিখ হোক যেন মত করি তো এটা অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যেন মদের ক্ষেত্রেও আমাদের ভুল না হয় আর নর সাকিব মিনসাকের কায়দা আপনাদেরকে তো অনেকবার পেশ করেছি একটু মহোযোগ সহকারে রুশ শেখার চেষ্টা করবেন তো আসুন আমরা এই আয়াত অর্থাৎ বাষট্টি তেষট্টি এই দুইটি আয়াত আমরা আবারও ইনশাআল্লাহ আপনাদের নিকট পেশ করছি এরপরে ইনশাল্লাহ আজকে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব وترى كثيرا منهم يسارعون في الاثم والعدوان واكلهم السحت لبئس ما كانوا يعملون وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم الصح لبئس ما كانوا يعملون ونكي اي عين كي ساكن كورتا يعي يعي ابا بولا تتبول يعملون عين ساكن هوبه كنا كنا قول قولا هوبه نا دكا لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم الصح لبئس ما كانوا يصنعون. إيه كان كيو يس بوله. تعالوا سين هو تعالوا بول هو بيه. يصنعون يصنعون لبئس ما كانوا يصنعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم في আমরা আজকে অনুষ্ঠান একেবারে শেষের দিকে চলে এসেছি আজকে আমরা চেষ্টা করেছি তেষট্টি নং আয়াত পর্যন্ত আপনাদের নিকট পেশ করার অনুরোধ থাকবে আমরা যা কিছু আজকে শুনলাম তা যেন একটু স্মরণ রাখি বারবার প্র্যাকটিস করি আল্লাহ তালা আমাকে আপনাকে আল্লাহ তালা কালাম সুন্দর করে পড়ার আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার সেই তৌফিক সুযোগ নিয়ে আল্লাহ তালা আমাদের সকলকে দান করুক আমিন বিজয়াহিনবী নাম সাল্লাহ তালী আসাল্লাম সাল্লি হাবিব সাল্লাহআ মোহাম্মদ সাল্লি আলু সাল্লাম